আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে প্রসেসরের থার্মাল পেস্টটা কীভাবে চেঞ্জ করতে হয় প্রপার ওয়েতে সো বেসিক্যালি আমাদের প্রসেসরের থার্মাল পেস্টটা যখন নষ্ট হয়ে যায় বা প্রসেসরের থার্মাল পেস্টটা বেশি ওল্ড হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের দেখা গেছে আমাদের প্রসেসর টেম্পারেচারটা অনেক হাই হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের কিন্তু পারফরমেন্স অনেকটাই ড্রপ করে এবং কম্পিউটারে অনেক ল্যাগিং ইস্যু দেখা যায় তো এর জন্য আমাদের কি কী করতে হবে জন্য আমাদের প্রসেসরের প্রসেসর যে কুলারটা সেটা ক্লিন করতে হবে এবং আমাদের প্রসেসরের প্রপার ওয়েতে থার্মাল পেস্টটা চেঞ্জ করতে হবে তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি সো ফার্স্ট অফ অল আমাদের এখানে আমাদের প্রসেসরের ওপরে যে কুলারটা আছে তো সেই কুলারের চারপাশের চারটা স্ক্রু আগে ঠিক মতো খুলে নিতে হবে সো সেই স্ক্রুগুলো খোলার পর আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফ্যান আছে এই কুলার ফ্যানটা এই কুলার ফ্যানটা আপনি আগে হের থেকে আলাদা করবেন আলাদা করার পর এইটাকেও আগে ভালো করে ক্লিন করে নেবেন কারণ কুলার ফ্যানের ফ্যানের ভেতরেও কিন্তু অনেক ডাস্ট জমা হয় ময়লা জমা হয় তো সেগুলো প্রপারিতে পরিষ্কার না করলে আপনার প্রসেসরের যে হিরসিং আছে তো সেই হিরসিং আপনার বাতাস ঠিক মতো দিতে পারবে না তো সেক্ষেত্রে বাতাস ঠিক মতো না গেলে আপনার হিটসিংটা ঠান্ডা হবে না এবং হিটসিংটা ঠান্ডা না হলে আপনার প্রসেসরটাও কিন্তু ঠান্ডা হবে না তো তারপরেও দেখা গেছে থার্মাল পেস্টটা যদি চেঞ্জও করেন তো সেক্ষেত্রেও আপনার থার্মাল পেস্টটা চেঞ্জ করে কোনো ফায়দা হবে না যদি ফ্যানটা যদি হিটসিংটাকে ঠিকমতো কুল না করে তো সেক্ষেত্রে এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্রসেসর উপরে যে কুলারটা আছে তো সেই কুলারটা আগে পরিষ্কার করে নেবেন ক্লিন করে নেবেন তারপর আপনাকে প্রসেসরের ওপরের যে ওল্ড থার্মাল পেস্টটা লাগানো থাকবে সেটা আপনি একটা নরম টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং প্রসেসরের কুলারের যে হিটসিং আছে সেটার ভেতরে কিন্তু কিছু পেস্ট থাকবে তো সেটাও আপনি ভালো করে টিস্যু দিয়ে ক্লিন করে নেবেন এরকম এরপর আপনাকে এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা কিন্তু অনেকে কি করি প্রসেসর উপরে ইচ্ছামতো থার্মাল পেস্ট বেশি করে দিয়ে দিই গাদা গাদা থার্মাল পেস্টে ব্যবহার করে দিই তো এটা ভুলে করবেন না কারণ বেশি করে থার্মাল পেস্ট দিলে আপনার প্রসেসরের চারপাশ দিয়ে এটা ছড়িয়ে যাবে ছড়িয়ে গেলে কিন্তু প্রসেসরে একটা প্রবলেম হতে পারে তো সেখানে দেখতে পাচ্তেছেন যে আপনার প্রসেসর ভালো করতে গিয়ে আপনার প্রসেসরটা উল্টা আরও খারাপ হয়ে যাবে তো এটা হলেও করবেন না আপনি একদম মাঝখানে কি করবেন অল্প করে একদম বেশিও না একদম কমও না অল্প করে এরকম এতটুকু পর্যায়ে থানার পেস্ট দিবেন তো এই থার্মাল পেস্টটা দেওয়ার পর আপনার প্রসেসরের চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে না জাস্ট এরকমভাবে দিবেন দেওয়ার পর তারপর আপনি যে হিটসিংটা আছে প্রসেসরের যে কোলাটা আছে সেটা অল্প করে আপনি ঠিকমতো পজিশনে এটা আবার নতুন করে বসিয়ে ঠিকমতো লাগিয়ে দিবেন। ইট তো এরকমভাবে আপনাকে থার্মাল পেস্ট আপনাকে ব্যবহার করা উচিত বা এরকমভাবে আপনার প্রসেসর ওপর যদি থার্মাল পেস্ট ব্যবহার করেন তো আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এবং বেশি করে বেশি করে কোনো সময় থার্মাল পেস্ট ব্যবহার করবেন না সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না একটি লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম